হ্যালো ফ্রেন্ডস, আমি সুশান্ত। ওয়েলকাম টু মাই চ্যানেল আটশালা বাংলা। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও এনেছি আর্ট অ্যান্ড ক্রাফটের। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে কী দারুণ ঘর সাজানোর সামগ্রী বানানো যায়। চলুন তাহলে আমরা মজাদার জিনিসটা বানানো শিখি। তবে এর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাকে এনকারেজ করবে এই নতুন ধরনের আইডিয়াগুলি আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আপনাদের বানানো শেখাবো আখরোটের খোলা দিয়ে কচ্ছপ বানানো শেখাবো, টার্টেলস বানানো শেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন কিছু আখরোটের খোলা, যেমন এই আমি তিন চারটে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর দরকার এমসিল আর কিছু কালার। প্রথমে আমরা এই খোলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো, ভেতর থেকে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নেবো একটি ছুরির সাহায্যে, ঠিক আছে। এগুলোকে ভালো করে পরিষ্কার করে আমরা এগুলোকে রাখলাম। এবার আমরা নেব এমসিল। এমসিল আপনারা জানেন যে এর মধ্যে দুটো কম্পাউন্ড আছে, দুটো কম্পাউন্ডকে একসাথে মিলিয়ে তারপর একটা ক্লে তৈরি করতে হয়, যেমন এটা একটা কম্পাউন্ড আর এই একটা কম্পাউন্ড। তাহলে আমরা এই দুটোকে মিশিয়ে একবারে ভালো করে মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করে নিই। এইরকম দুটো কম্পাউন্ড থাকে, এই দুটোকে ভালোভাবে মিক্স করতে হবে। এবার আমরা এই এমসিল দিয়ে কীভাবে কচ্ছপ বানাতে হয়, ট্যালেস বানাতে হয় সেটা আমরা দেখাবো। আপনারা এই এমসিলের বদলে নানা রকম কালার ক্লে পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনারা এটা বানাতে পারেন। এবার আমরা এমসিলগুলোকে এরকমভাবে ভাগ করে নেব, সামনের পাখনা, পেছনের পা আর এই মুখটার জন্য এরকমভাবে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে তারপর এগুলোকে পাখনা আর পা তৈরি করব। আমরা এইভাবে দুটো সামনের পাখনা এবং দুটো পেছনের পাখনা এবং মুখটা বানিয়ে নিয়েছি। এবার আমরা ওর মধ্যে আখরোটের খোলার মধ্যে সেট করব। এবার আমরা এই আখরোটের খোলার মধ্যে এটাকে ভরে দেব। খোলার মধ্যে এটাকে আমরা ভরে দিলাম, এভাবে ভরে দিলাম। এবার আমরা মুখটাকে এরমভাবে সেট করে নেব, মুখটাকে এখান থেকে সেট করে নেব আমরা। আমাদের টার্টেলস রেডি। এবার আমরা এটাকে কালারিং করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি ফেব্রিক কালার, ফেব্রিকিলের ফেব্রিক কালার, গ্রিন, ইয়েলো আর ব্রাউন। আর এখানে আমি তুলি নিয়ে নিয়েছি আর এটাতে বাটিটাতে একটু জল। চলো বন্ধুরা, তো আমরা শুরু করি টার্টেলসটাকে কালার করা। আমরা সি গ্রিন কালারের মানে ব্লক ব্লক করে দেব। এবার আমরা পাখনাগুলোতে কালচে ব্লু অথবা কালো রং দিয়ে ছোট ছোট স্কোয়ার করে দেবো।
এরকম লাগছে। এবার আর একটু কাজ বাকি আছে আমাদের, তাহলে আমাদের টাটেসটা একদম রেডি হয়ে যাবে। আমি এখানে চোখটা করে দিয়েছি,